আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে শিং মাছের পুকুরে আমাদের ভোজন দা কিভাবে নামে দেখুন আসলে ভোজন দা এত শিং মাছের কাটা খেয়েছে তো আমরা এখন বাধ্য হয়ে আমরা এখন এরকম একটা ব্যবস্থা করে তারপর নামানো হয় ভোজন দাকে কেননা আমরা শতক প্রতি হাজার পিস করে আমরা শিং মাছ দিয়ে থাকি তো ঘনত্ব যথেষ্ট রয়েছে আর স্পেশালি যখন আমরা হচ্ছে এই মইটা টানি তখন কিন্তু মানে প্রচুর কাটা খেয়েছে বজনদা বজনদা স্টার্ট তোমার কাজ এ এম একওয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আপনাদের সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে আমি শিং মাছ ফেলেছি শিং মাছের পুকুরে আমরা সাধারণত হাই প্রোটিনের খাবারটা দিয়ে থাকি সবসময় যেমন আমি বর্তমানে এই পুকুরে যেহেতু আমার ফিঙ্গার সাইজের উপরে হয়ে গেছে মাছের সাইজ তো আমরা এখন বর্তমানে থার্টি টু পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিচ্ছি যেটা আমাদের নিজস্ব তৈরি করা খাবার তো এই হাই প্রোটিনের খাবারটা দেওয়ার ফলে কি হচ্ছে এই পুকুরে কিন্তু মানে খুবই গ্যাস এগুলোর কিন্তু বা অ্যামোনিয়ার যে সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে তো এগুলো যাতে আমাদের মানে সেরকমভাবে আমাদেরকে ক্ষতি করতে না পারে এই গ্যাসগুলো সেই জন্য পুকুরের যে পরিচর্যাগুলো আমি সবসময় বলে থাকি পরিচর্যাগুলো যেগুলো আমি বলে থাকি যেমন চুন লবণ মোলাসেস ছাই এগুলোর পাশাপাশি বিভিন্ন রকম প্ল্যাংটনের ডোজগুলো করার কথা বলে থাকি সাথে যেটা মোস্ট ভাইটাল সেটা হচ্ছে যে পুকুরের হরা টানা তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই হরা টানাটার প্রসেসটা আমি একটু চেঞ্জ করেছি যে পায়ে হেঁটে টানার থেকে যেহেতু আমরা শিং মাগুর মাছের পুকুরে যেহেতু জলের ডেপটা আমাদের কম থাকে মোটামুটি চার ফিট এখন বর্তমানে তিন সাড়ে তিন ফিট আমার জল আছে তো যেহেতু আমাদের চার সাড়ে চার ফিটের মধ্যে জল থাকলে আমাদের এনাফ শিং মাছের পুকুরের জন্য তো সেহেতু আমরা কি করতে পারি অনায়াসে কিন্তু পুকুরে কিন্তু নেমে আমরা কিন্তু পুকুরের তলটাকে নাড়াতে পারি তো পুকুরের তলটাকে নাড়ানোর জন্য আমরা যেটা স্পেশাল করেছি সেটা হচ্ছে আমাদের জমিতে যে মইটা টানা হয় সেই মইটার মধ্যে আমরা ওয়েট দিয়ে দিয়েছি তারপর দড়ি দিয়ে আমরা কিন্তু এই পুকুরের তল বরাবর নাড়ছি তো এই পুকুরের তল দিয়ে যখন এই মইটা নিয়ে যাচ্ছি তো আপনারা একবার করে দেখতে পারেন দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ গ্যাস হ্যাঁ যে পুকুর থেকে বের করা সম্ভব আপনারা একবার টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং এই গ্যাসটা যখন আমরা রিলিজ করব। তখন কিন্তু মাছ যে চাপগুলো হয়ে থাকে মাছের মধ্যে অবশ্যই যেহেতু বিভিন্ন ধরনের অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইড যদি পুকুরে বেশি পরিমাণে হয় তাহলে মাছের মধ্যে কিন্তু একটা স্ট্রেস বা চাপের সৃষ্টি হয় যার ফলে বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য অনেক রকম সমস্যা ইভেন মাছ মারা পর্যন্ত যেতে পারে তো এটা করলে কি হবে আমাদের পুকুরটা একদম পুরোপুরি একদম ফ্রেশ হয়ে যাবে আর তার সাথে আরেকটা কাজ করবেন এই মইটা টানবেন সাথে জলের মধ্যে একটা ঢেউ খেলানোর চেষ্টা করবেন এতে কি হবে তল থেকে যে গ্যাসগুলো উঠছে সেটা যখন আপনি হাত দিয়ে হোক বা কোনো গামলা দিয়ে হোক কিংবা কোনো হাড়ি দিয়ে হোক যেভাবে হোক মোট কথা জলের উপরি স্তলের উপরিতলে একটা ঢেউ খেলানোর চেষ্টা করবেন এতে কি হবে অক্সিজেন ক্রিয়েট হবে প্লাস যে আপনার গ্যাসটা উপরে উঠছে সেটা কিন্তু একটা রিলিজ হওয়ার সুযোগ পাবে আর আমাদের মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার